হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো রয়েছো, আমরাও ভালো আছি। ভালো তো সবাই আছি, তবে আমার শরীরটা তেমন একটা ভালো নেই। গলার ভয়েস শুনেই বুঝতে পারছো আজকের যে ব্লগটা, সেই ব্লগে আমি কতটা ভয়েস দিতে পারবো আমি জানি না, বা আমার ভয়েসটা ঠিক কেমন লাগবে শুনতে সেটাও আমার জানা নেই। কারণ আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে আমার গলা পুরো বসে গেছে। তো সেটা পরের কথা, চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো তোমরা যে যেখান থেকে আমার এই নতুন ব্লগ ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেককেই আমার চ্যানেলে স্বাগতম। আমি লিমা, আমার এলডি ফ্যামিলি চ্যানেলে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো প্রতিদিনের মতন আজকেও সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো সকালে যা কাজকর্ম ছিল সেগুলো আর সেরকমভাবে তোমাদের সাথে আর কি শেয়ার করার আছে। ঘরটা গুছিয়ে নিয়েছিলাম, তারপরে যা কাজকর্ম ছিল টুকিটাকি সেরে এখানে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। মা এখানে বোনের জন্য বানিয়েছিল গোলা রুটি, তো ডিম দিয়ে, তো সেইটাই আমাকে দিয়েছে একটা খেতে। খুব একটা পছন্দ করি না আমি। আর এইখানে গাছের শেষ কাঁঠাল, এই বছরের শেষ কাঁঠাল, তো অল্প একটু ছিল সেটাই বের করেছে ফ্রিজ থেকে। আর তারপরে এইখানে মেয়ের জন্মদিনের যে পায়েসটা সেটাও ফ্রিজে রাখা ছিল, আর সেইটাই আমি এখন সবার জন্য বেড়ে নিচ্ছি। তো সকালবেলা ভাত খাওয়া দাওয়ার পরে কিন্তু এই পায়েসটা খাওয়া হয়েছে। আমার শরীরটা তেমন ভালো নেই বলে আমি আর ব্লগ তেমনভাবে কন্টিনিউ করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে তারপরে সকালবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে মা বলছে ফ্রিজে পায়েসটা রয়েছে, সেটাও তো থাকলে খারাপ হয়ে যাবে, তো খেয়ে নে। তো এখানে আমি সবার জন্য পায়েসটা এখানে তিনটে বাটিতে বেড়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা আমি কতটা কি শেয়ার করতে পারবো আমি জানি না। আমার শরীর কিন্তু সত্যি ততটা ভালো নেই, আমার গলার আওয়াজ শুনে কতটা কি বুঝতে পারছো আমি জানি না। তো এখানে স্নান টান করে নিয়েছি, স্নান করে যা কাজকর্ম ছিল সেগুলো সেরে তো এখানে পায়েস খেতে বসে পড়েছি। তো পায়েস সবাইকে দিয়েওছি, এখানে পায়েস খাওয়া হচ্ছে, তারপরে যাব দুপুরে রান্না করতে। তো দুপুরে রান্না করতে বলতে আজকে রান্না হবে সেই মেয়ের জন্মদিনে যে মাছের মাথা আনা হয়েছিল, সে আর কে খাবে বলো? আমাদের বাড়িতে খাওয়ার লোকের বড় অভাব, তো সেইটাই রান্না হবে। আর আজকে এখানে মেয়ের জন্য একটা নতুন ফল আনিয়েছি, এখানে খেজুর আনিয়েছি। আর আমি যেই খেজুরটা আনতে দিয়েছিলাম এটা সেই খেজুরটা নয়, আমি আনতে দিয়েছিলাম বক্স খেজুর, যে ড্রাই যে খেজুরটা থাকে, তো ড্রাইটা আনতে দিয়েছিলাম। তবে এখানে আর সেই খেজুরটা পাওয়া যায় না, বক্সের মধ্যে থাকে। এখানকার মার্কেটে যেইটা পাওয়া যায় মা সেইটাই নিয়ে এসছে। এইখানে এই ধরনের যে খেজুরটা দেখা যাচ্ছে এটাই পাওয়া যায়, তবে এই খেজুরটা ড্রাই হলো, পুরোপুরি ড্রাই নয়, এর মধ্যে হালকা একটু জল জল ভাব রয়েছে, যেটা আমি বক্স খোলার পরে দেখলাম। তো মেয়েকে ফার্স্ট টাইম খাওয়াবো, ডক্টরকে জিজ্ঞাসা করেছি, তো ডক্টর বলেছে যে হ্যাঁ এখন থেকে মেয়েকে সব কিছুই খাওয়াতে পারবেন, যতটা চেষ্টা করবেন সব কিছুই খাওয়াবেন, ছোটো থেকে সব যদি খায় তো একটু বড় হলেও খাওয়া নিয়ে বায়না করবে না। তো এখানে খেজুরটা আমি আনিয়েছি, এই এত খেজুর তো আর একদিনে শেষ হবে না, তো সেই জন্য আমি একটা বক্সের মধ্যে ভরে রাখছি, ভরে এটা ফ্রিজে রেখে দেব। আর এই খেজুর খাওয়ানো বলতে তেমনভাবে তো রোজ খাওয়ানো হবে না, রোজ যেমন ওর একটা করে ফল থাকে সেই রকমই ডেলি একটা ফল হিসাবে হয়তো একদিন খেজুর খাবে সপ্তাহে। তো সেইভাবেই ওকে আমি সব ধরনের ফল ফ্রুটসই ওকে অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করি। তবে এই খেজুরটা আমি আমার মেয়েকে কিভাবে খাওয়াই সেটা আজকের ব্লগে নয়, অন্য দিনের ব্লগে অবশ্যই শেয়ার করব। তো খেজুরটাকে প্রথমে ভিজিয়ে রেখেছি। আর এইখানে দুপুরবেলা রান্নার এবার প্রিপারেশন হবে, প্রথমেই বলেছি যে মাছের মাথা রয়েছে, সেই মাছের মাথা দিয়ে আজকে মেনু হবে, সেটা হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। তো মুড়ি ঘণ্ট রান্না করতে আমার সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো এখানে গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটা না ধুয়ে নিয়ে ধুয়ে নিলেও চলে, কোনো একদম পাতলা পরিষ্কার কাপড় দিয়ে ডলে নিলেও চলে, তো আমার মনে হলো ধুয়ে নিতে হবে, তো আমি একটু ধুয়ে নিয়েছি। তারপরে এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, সেইটাই ভেজে নিচ্ছি। আর তার সাথে একটা মশলা যেটা আমার লাগবে, আদা গোটা জিরে, আর তার সাথে শুকনো লঙ্কার যে গুঁড়োটা সেইটা দিয়ে রান্না করব, কারণ এটার যে কালারটা একটু লাল লাল না হলে খেতে ভালো লাগবে না। তো এখানে আমি একটা হালকা একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে, আর তার সাথে তো এখানে আলু ভাজা হচ্ছেই।
আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার ভয়েস দিতে ঠিক কতটা কষ্ট হচ্ছে, ভীষণ 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 পরিমাণে কষ্ট হচ্ছে। আর এই ব্লগটা অনেক আগের ব্লগ, আমার বার্থডে ব্লগের পরেরই ব্লগ, এটা আমি এডিট করে উঠতে পারিনি শুধুমাত্র আমার শরীর খারাপের জন্য। প্রথমে ভেবেছিলাম যে হ্যাঁ গলাটা একটু ঠিক হলে তারপরে গিয়ে ব্লগ এডিট করব, তারপর দেখছি না কিছুতেই আর সেটা সাথ দিচ্ছে না, তো আর ব্লগটা জমিয়ে রাখা যায় না, সেটা তো পোস্ট করতেই হবে। তো যাই হোক, এখানে যে বড় একটা মাছের মাথা ছিল সেইটাকে আমি ভেঙে টুকরো করে নিয়ে আবার একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি, কারণ অনেকটা বড় মাছের মাথা, ভালো করে ফ্রাই না হলে খেতেও ভালো লাগবে না আর আমি খুব একটা পছন্দও করি না। আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেইটাই আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তো ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না পর্যন্ত চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপরে যে মশলার পেস্ট আমি করে রেখেছি সেইটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলে, তারপর যা যা দেওয়ার আছে সেগুলো সব দিয়ে ঢাকা দিয়ে জল দিয়ে রাখলেই কিন্তু মাছের যে মাছের মাথা যে মুড়ি ঘণ্ট সেইটা রেডি। তবে এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্টটা বেশ অনেকদিন পরেই আবার রান্না করছি, আর রান্না করা বলতে ওই যে মেয়ের জন্মদিনের ওই খাবারটা থেকে গেছিলো, মেয়ে তো আর খেতে পারবে না, সেটা খাবে কে, আমাদেরকেই রান্না করে খেতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি, এটা হলো গরম মশলার গুঁড়ো, তো গরম মশলার গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি কারণ যেহেতু অনেক বড় মাছের মাথা, এই যে তরকারিটা এটা অনেকটাই হবে, আর একটু গরম মশলার গুঁড়ো পড়লে কি হবে মাছের মাথার যে একটা ফ্লেভার থাকে আমার তো পছন্দ হয় না পার্সোনালি, তো আমি সেই জন্য একটু বেশি করে দিয়েছি যেন ভালো লাগে খেতে। আর যাদের মাছের মাথা পছন্দ তাদের তো কোনো সমস্যাই নেই, নর্মালি ডালের সাথেও খেয়ে নিতে পারে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো এখানে যে আলু আর মাছটা ভেজে রেখেছিলাম সেইটাই আমি এখন চালের মধ্যে দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল অ্যাড করে দেবো, একটু নাড়াচাড়া করে জল অ্যাড করে তারপর ঢাকা দিয়ে রাখলেই মাছের যে মুড়ি ঘণ্ট এটা রেডি। তো তোমরা যারা আমার ব্লগ দেখছো কে কিভাবে মুড়ি ঘণ্ট রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই ব্লগটা দেখে আমাকে কমেন্ট বক্সে জানিও যে আমার ভয়েসটা ঠিকঠাক আছে কি না, ব্লগ করার মতন আছে কি না। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে গলাটা ঠিক হলে তারপরে গিয়েই ব্লগ করব, কিন্তু ওই যে আর জমিয়ে রাখতে পারছি না, ব্লগ তো পোস্ট করতেই হবে না হলে তোমাদের সাথে তার কন্টাক্টে থাকা হচ্ছে না। তো যাই হোক, যতটুকু পারছি তোমাদের সাথে অল্প অল্প করে ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে মাছের মাথা দিয়ে যে মুড়ি ঘণ্টটা এটা প্রায় একদম রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। তো খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা ফাইনালি দেখতে কেমন হয়েছে। দেখতে কিন্তু একদম কালারফুল হয়েছে, আমি আগেই বলেছি যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এই কারণে যেন দেখতে বেশ সুন্দর হয় আর কালারটা যেন খুব সুন্দর আসে, আর গরম মশলার গুঁড়োটা বেশি দিলে গন্ধটাও ভালো আসে। আর এখানে মা রান্না করেছিল পাতলা মুসুরির ডাল, পরে আর আমার রান্না করা হয়নি। তারপরে দেখি বাড়ির সামনে এই জিনিসগুলো এসছে, তো এখান থেকে পছন্দ করছিলাম কি রাখা যায়, তো কি রেখেছি সেটা আজকের ব্লগে তোমাদের দেখাবো না, আবার নেক্সট ব্লগে দেখাবো। তো আজকে যতটুকু পেরেছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি, কেমন লেগেছে আজকের ব্লগ অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।